ঠিক আছে, একটা। আচ্ছা, প্রথমত আমি একাডেমির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে এবং আমাদের যিনি আহ্বান করেছেন আবু মুস্তাফিজ, তার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটাও আমার কর্তব্যের মধ্যে পড়ে সভাপ্রধান হিসেবে। এবং আমি সারমর্ম করা মহাবোধের সমর্থ নাকি অতটা না হলেও কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আমরা শুনেছি সেটা আমরা আপনাকে ধরিয়ে দেব এবং আরও যেন আমরা সকালে ভাবতে পারি তার কিছু দু একটা সূত্র আমি চেষ্টা করব দিতে সেই কারণে। সেদিক থেকে আমরা যাদের কথা শুনেছি আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু সবার আগে আমাকে বিশেষভাবে বলতে হবে যে আমাদের আজিজ ভাই এসছেন সুদূর চট্টগ্রাম থেকে এবং তার সঙ্গে আমাদের আরও যারা এসছেন মাওলানা ওয়ালিউল্লাহ আরমান এবং আরও যে ভাই যারা এসছেন এখানে ঢাকা থেকে এসছেন আরও দু একজন এসছেন, আমাদের মুফতি ফয়জুল্লাহ একটুখানি এসে গেছেন মা মাঝখান থেকে, আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে এসে বসে আছেন আজিজ ভাই, আপনি আপনার সকলে এবং আপনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন, পিনাকি ডাকে আমাদের ডাকে আপনি সাড়া দিয়েছেন, আমি যেন আপনাকে ধন্যবাদ জানাই। আর আমার পাশে বসে আছে আমার অত্যন্ত ভালোবাসা মানুষ হায়াত ভাই, আমি সুগুরির বলেছি উনি হেসেছেন, আসলে কিন্তু আসল সুগুরির ছিল হায়াত, আপনার তো একটি ঈর্ষণীয় মানুষ ছিলেন এবং অত্যন্ত মধুর মানুষ এবং অত্যন্ত উদার, অত্যন্ত সহনশীল এবং আমি বলি এক হিসেবে আদর্শ পুরুষ। যে আমরা যে আলোচনাগুলি করেছি তার যে মূল যে থিমটা, হয়তোবা তার ব্যক্তিত্বের মধ্য দিয়ে এটা ফুটে বেরোয় যে সামাজিকতা, সমাজটা গড়বার ক্ষেত্রে কীভাবে বিভিন্ন ক্ষেত্রে হাতটা ধরে রাখতে হয়, যাকে আমরা খুব পছন্দ করি না, যাকে আমরা আমায় অত তার মতের সঙ্গে একমত নেই কিন্তু তাকে আমাকে আগলে ধরে রাখতে হবে, এছাড়া সমাজ টেকে না। শুরুর দিকেই এই কথাটা বলেছিলেন আমার বন্ধু মনোয়ার, প্রথমে যেটা আপনি বলেছেন যে আমাদের সমাজ সম্পর্ক টেকে না, সম্পর্ক টেকাবার জন্যে আমাদেরকে সবার হাতটা ধরে রাখতে হবে, তর্ক বিতর্ক হবে মাঝে মাঝে, সেটাও কিছু উগ্ররূপও নিতে পারে কিন্তু তারপরে আমাদেরকে সমাজটাকে টিকিয়ে রাখতে হবে। এগুলোই আমরা পুরনো আমলে শুনেছি রাজনৈতিক পরিসর, বাংলা ভাষা বললাম, ইংরেজি যদি আমরা গ্রিক শব্দ ব্যবহার করি বলি পলিশ, পলিশের মানে কিন্তু তাই যে আমরা পরিবার আছে, হ্যাঁ ওটাই ঐকোস, ইকোনমি, গৃহ, গার্হস্থ্য জীবন, তার বাইরে আমার একটা সমাজ জীবন আছে। আমাদের সমাজেও কিন্তু সমাজ বলে যে শব্দটা এটা আসলে কিন্তু রাজনৈতিক পরিসর, যেখানে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সালিশ করি আমি গ্রামে নানা রকম দ্বন্দ্ব সংঘাতের সমাধান করি, সমাজ থেকে কী করে চলবে তার বিধিবিধান আমরা দিই, কিন্তু সমাজ কথাটা আমরা ভুলে গেছি আধুনিক রাষ্ট্র আসবার পরে, আধুনিক বিধিবিধান আসার পরে সমাজ কথাটার মানে আমাদেরকে চলে গেছে। সেটা কারণ এখনকার যে বিভেদ এবং বিভাজন এই ব্যাপারগুলোর সঙ্গে আধুনিক রাষ্ট্রের প্রশ্নটা জড়িত, এটা আমি তো ভাবতে বলবো আপনাদেরকে বলে আমি অন্যান্য বক্তব্যগুলোতে আমরা চলে যাব। জড়িত মানে আধুনিক রাষ্ট্রের প্রসঙ্গটা বাদ দিয়ে আমরা কিন্তু অন্য প্রসঙ্গে যেতে পারব না। এই প্রসঙ্গে আমার যে ভূমিকা সমাজে, আমি আজকে আমরা হেফাজতের কথা বলুন, অন্য যে কোনো ইসলামপন্থী মানুষ বলুন কিংবা ভিন্ন মতের মানুষ যারা বাংলাদেশের রাজনীতিতে, বাম বলুন, উগ্রপন্থী, সকলের প্রতি আমাদের যে একটা আগ্রহ উৎসাহ রয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করবার আমাদের যে আকাঙ্ক্ষাটুকু রয়েছে, তার মধ্যে আমি আজকে এবং পিনাকি এখানে বসে আছি, আমাদের লেখালেখির মধ্যে আপনারা দেখেছেন যে আমরা বারবারই একটা জোর দিয়েছি যে আমাদের কথা বলতে হবে, আর যাই হোক না কেন কথাটা বলতে হবে পরস্পর, তারই একটা অতি প্রাথমিক একটা উদ্যোগ আমাদের দিক থেকে আজকে হয়েছে। ফলে আপনারা সকলে এসেছেন, আমাদেরকে দেখেছেন যে আমরা এটা করতে চাই এবং এক্ষেত্রে আমরা অত্যন্ত আন্তরিক, আমরা সকলকেই চাই, যারা আজকে আসেনি তাদেরকেও আগামীতে চাই, এটা কোনো সন্দেহ নেই, তাদের প্রতি আমাদের কোনো প্রেজুডিস নেই, তাদের প্রতি আমাদের কোনো নেতিবাচক কোনো ধারণা নেই, আমরা কথা বলতে চাই, কথা শুনতে চাই, তার মধ্যে দিয়ে আমাদের সমাজটাকে আমরা আবার গঠন করতে পারবো কিনা সেটা খুব উদ্দেশ্য। সেটা যদি আমরা খেয়াল করেন দেখেন এই কথাটাই কিন্তু ভিন্ন ভাষায় আজকে আমাদের আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, তিনি খুবই গুরুত্বপূর্ণ মানুষ, তিনি হেফাজতের যোগ্য সম্পাদক নিয়ে বলে গেছেন, তিনি বলেছেন আসে আমরা কথা বলি, আপনার বড়ো একটা সভা মানে সেখানে আমরা সকলে মিলে কথা বলি, কথা বলতে অসুবিধা কী, কথা বলে তো আমাদের মনের মধ্যে বিরোধগুলো চলে যায়, নয় কিছু ভুল আমাদের থাকতে পারে, আপনাদের কিছু ভুল থাকতে পারে, আসলে আমরা ঐক্যের জায়গাটাকে একই কথা মুফতি ফয়জুলে বলে গেলেন অল্প সময়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, খেয়াল করেন কথাগুলো কাদের কাছ থেকে আসতেছে, যাদেরকে আমরা সেকুলাররা অধিকাংশ সময় যাদেরকে আমরা পশ্চাৎপদ মনে করি, বাইরে মনে করি, সমাজ থেকে প্রান্তের মানুষ বলে মনে করি, সেই মানুষগুলো এসে বলে গেলেন
আসেন আমরা একত্রে, আসেন আমরা কথা বলি, আমাদের সমাজের সমস্যাগুলো কাটুক, আমরা বিভাজনগুলো কাটিয়ে তুলি। আরেকজন বললেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাটা শুনি আমরা, এটাকে তো আমরা সেকুলার খুব একটা বলি না এই কথাগুলো, আমরা উল্টোটা বলি, তুমি মৌলবাদী, আগে বলতে আমরা ফান্ডামেন্টালিস্ট, কিন্তু আন্তর্জাতিক পরিভাষায় ফান্ডামেন্টাল শব্দটা একটা পরিবর্তন ঘটে গেছে, এখন আমরা বলি ইসলামিস্ট, আগে বলতাম ফান্ডামেন্টালিস্ট, এখন শুরু হয়েছে পলিটিক্যাল ইসলামিস্ট, এই কথা আমরা বলি, বলে আমরা বিভাজনগুলো তৈরি করি এবং পাশ্চাত্যের যে তার যে যুদ্ধনীতি, তার যে সমরনীতি, তার যে দমননীতি, তার যে নিপড়ন নীতি, সেই নিপড়ন নীতির অধীনে এসে আমরা এই কথাগুলো শিখেছি এবং এর মধ্যে দিয়ে আমরা এই বুশ ব্লেয়ারের ছানাপোনাগুলো আমাদের সমাজে তৈরি হচ্ছে। অথবা আমরা কথা বলতে পারি আমাদের ছেলের মধ্যে কেউ ভালো থাকবে, কেউ মন্দ থাকবে, কেউ বুদ্ধিমান হতে কম বুদ্ধিমান হবে। তো এখন দেখুন এই পাঠ্য ক্রম নিয়ে বা আমরা কী পড়বো এটা নিয়ে যে তর্ক হয়েছে আমাদের বিভিন্ন বইপত্র নিয়ে, সে তর্কগুলোর যেই সারকথা, সে সারকথাটা ছিল এই বিভাজনের ব্যাপারে, যে আমরা যখন এটা এই ধরনের একটা পাঠ্যক্রম তৈরি করি, যেটা কিছুটা আমাদের রাখাল রাক্ষস সুন্দর বলেছেন যে তিনি কাজ করেছেন এটা নিয়ে, তিনি পশ্চিমবঙ্গ ফার্স্ট নিয়ে কাজ করেছেন, তারা অনেক গবেষণা করেছেন, যে আমরা কমিটি তৈরি করছি, আমরা কমিটি তৈরি করি, কিন্তু সেই কমিটিতে আমাদের সমাজের সিদ্ধান্ত দেবার কোনো অধিকার নাই, সমাজ কিন্তু বাদ, শুধু হেফাজত বাদ নাই, আমরা অনেকেই যারা শিক্ষা সম্পর্কে জানে আমাদের সমাজে তারা সকলেই বাদ, অল্প কিছু লোক, গুটি কয়েক লোক, আমাদের আজীব একটু সুন্দরভাবে বলেছেন গুটি কয়েক লোক সারা দেশের সিদ্ধান্ত গ্রহণ করছে, এমতই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা একটা জাতি, একটা জনগোষ্ঠী ভবিষ্যৎ, তার টিকে থাকা না থাকা এই বিশ্বে এটার সঙ্গে সম্পৃক্ত, এটা একটা রীতিমতো এখনকার যে গোলকায়নের যে যুগে এটা একটা 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 সমরক্ষেত্রের মতো, আপনি টিকে থাকতে হলে আপনাকে একত্র হতে হবে, আপনাকে যুথবদ্ধ হতে হবে, আপনাকে একইভাবে চিন্তা করার একটা জায়গা বের করতে হবে। সেখানে অল্প কিছু লোক, তাদের কোনো ধারণা নাই শিক্ষা কী, তাদের কোনো ধারণা নাই ধর্ম কাকে বলে, তাদের কোনো ধারণা নাই ইসলাম কী, কী হিন্দু ধর্ম কী, কী বেদ কী, কী কোরআন কী, তাদের কোনো ধারণা নাই পাঠ্যপুস্তক কাকে বলে, কী জন্য পাঠ্য বলি আমরা এটাকে, যেটা পাঠযোগ্য বলি, শব্দটা কিন্তু পাঠ্য, এটা পাঠযোগ্য, আমি বাচ্চাকে সেটাই তুলে দেবো যেটা পাঠযোগ্য, যেটা আমি তুলে দিচ্ছি এটা পাঠযোগ্য না, তবে যেটা আপনি খুব সুন্দর তর্ক করেছেন না, যে আমরা আমাদের শব্দটা আমার ভাই বলেছেন যে আমরা যখন যৌনতার শিক্ষা দিচ্ছি, আমরা এমন সব শব্দ দিচ্ছি সে শব্দগুলো কিন্তু পাঠ্য না শিশুদের জন্য, আমরা সেই পরিমাণ লাইক আমরা রাখি, দেখেন আমরা কিন্তু সকলে ঘুরে ফিরে কিন্তু একই কথাটা বলছি, সেই শব্দগুলো আমরা শিখাচ্ছি, আমরা কিসে তাকে, আমাদেরকে যৌনতা বিষয়ে তাকে শিক্ষা দিতে হবে, প্রজনন শিক্ষা ভালো, যৌনী শব্দটাও তো সত্যিকার অর্থে সেক্সের ইংরেজি সেক্সের অনুবাদ না, বাংলাকে এই শব্দ ব্যবহার করি না, আমরা কাম বলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের হিস্ট্রি সম্পূর্ণ ভিন্ন রকম, আমাদের ইতিহাসের বাইরে এমন সব কালচারাল ব্যাপারটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা দিয়ে যখন আমরা কেউ আপত্তি করি, আমরা কেউ যখন তার সমালোচনা করি, তখনই আমরা তাদেরকে মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট, প্রগতি বিরোধী, আমরা চেতনা বিরোধী, এ ধরনের কথাবার্তা আমরা বলে করি। তো সেই কারণে আমরা মনে করি যে কিছু কিছু বিষয় আমাদের সকলকে যে প্রসঙ্গগুলো তুলেছি আপনারা সকলে মনে রাখবেন এবং আমরা এগুলো সার মর্ম করে আমরা অবশ্যই এটাকে একটা প্রকাশনায় দ্রুত আমরা চেষ্টা করব। আর অনেকে এসছেন অত্যন্ত সমৃদ্ধ অভিজ্ঞতা থেকে, ইকবাল সিদ্দিকি অত্যন্ত সমৃদ্ধ একটা অভিজ্ঞতা থেকে আপনি কথাগুলো বলেছেন, নিত্যদিন আপনি পড়াচ্ছেন ছাত্রদের, ফলে পাঠ্যক্রমের বা এই পাঠ্য বিষয়ের যে বিবর্তনটা ঘটেছে সেই বিবর্তনটা সম্পর্কে আপনি অনেক বেশি অভিজ্ঞ, রাখাল গতি দেখছেন চলে গেছেন হয়তো বাইরে, কিন্তু তাঁদের যে অভিজ্ঞতা এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত আমাদের কাজের। আমাদের মুফতি মাওলানা যারা আছেন, মাওলানা লেসানুল হক এরা এসেছেন, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর কথা বলে, ফ্লোরা সরকার তিনিও শিক্ষার সঙ্গে যুক্ত, তিনি সেই জায়গায় দাঁড়িয়ে তার কিছু কথা বলেছেন। আমাদের এখানে আমরা আছে, আমরা সরদার আমিরুল ইসলাম তার কথা শুনেছি, আমরা আমাদের তরুণদের কাছ থেকেও কথা শুনেছি, আমরা যারা বাংলাদেশে একটা রাজনীতির সঙ্গে জড়িত, একটা একটা দলের রাজনীতির সঙ্গে জড়িত, ছাত্র সংগঠন, তাদের শাস্ত্র মানে ছাত্র এই অংশ, যে ছাত্রদেরকে নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে জড়িত, সাগর এবং ডালিম তাদের কথা শুনেছি, আমরা ফেরদৌস আনাম, ফেরদৌস ভাই চলে গেছেন না ইতিমধ্যে, তিনি এত ব্যস্ততার মধ্যে এসছেন, আমি আমরা তার কথা শুনেছি, আমরা আজিজুল বারী হেলাল ভাইয়ের কথা শুনেছি, এবং কিছুটা
মুফতি ফয়জুল্লাহ তার একমত এবং তার দ্বিমত এটাও খুব দ্রুত হয়ে কিছুটা আপনারা বলে গেছেন। আমরা মৌলানা আজহার হক ইসলামাবাদের কথা শুনেছি, মৌলানা শামসুল হুদার কথা শুনেছি, আর আমার পাশে তো হায়দার বসে আছে। আমি দুইটা কথা বলে শেষ করব যাতে আমরা ধরতে পারি। একটা প্রথমত হলো যে আজকে তর্কটা শুরু হয়েছে কোথা থেকে? তর্কটা শুরু হচ্ছে শুধু পাঠ্য বই কী শিখব সেখান থেকে নয়, শুরু হয়েছে গণতন্ত্র সম্পর্কে আমাদের ধারণার গুরুতর মুশকিল থেকে। আমরা গণতন্ত্র যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ কখনো ছিল না, আমরা নেগোসিয়েটেড ইন্ডিপেন্ডেন্স পেয়েছি 1947 সালে, আমরা দালালি করে আপোষে স্বাধীন হয়েছি, 1971 আমরা লড়েছি কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়বার আগেই আমরা স্বাধীন হয়ে গেছি। তারপর আমরা রাষ্ট্র গঠন করতে গেছি, আমরা মনে করছি মুক্তিযুদ্ধ করলে রাষ্ট্র গঠিত হয়ে যায়। রাষ্ট্র যে একটা গঠন করবার বিষয় সাংবিধানিকভাবে সাংস্কৃতিকভাবে এমনকি শিক্ষা বিষয়ক চিন্তা চেতনার মধ্য দিয়ে এটা কিন্তু আমরা সে কাজটা আমরা করে নিয়েছি। হেলালি ভাই বলেছিলেন যে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার ছিল আমাদের স্বাধীনতার ঘোষণা, এটা আমরা কিন্তু রাখিনি, আমরা চলে এসেছি চার নীতির মধ্যে। ফলে আমরা কখনো তর্ক আকারে তুলিনি আসলে কোনটা সার্বজনীন, কোনটা আমরা সকলকে ধরে রাখবে, একটা দলের আদর্শ নাকি এমন একটা আদর্শ যেটা আমরা সকলকে ধরে রাখতে পারব। তো কেন কথাটা বলছি, কথা বলছি এই কারণে আপনি দেখবেন যে গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। আমি বাক ব্যক্তি বিবেকের স্বাধীনতা এবং তার সঙ্গে যুক্ত, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান আপনি পড়েন প্রথমেই আছে ফার্স্ট অ্যামেন্ডমেন্টে ধর্মীয় স্বাধীনতা, যে আমি এই রাষ্ট্রে তোমার সঙ্গে থাকবো যদি আমার স্বাধীনতা থাকে, আমি ব্যক্তি আমার স্বাধীনতা আছে কিছু। সে স্বাধীনতা থাকলে আপনি প্রাইভেটে রাষ্ট্র অনেক কিছু করতে পারবেন, যে রাষ্ট্র নিজেকে সেকুলার দাবি করে, আমি গণতান্ত্রিক রাষ্ট্র মাত্র সেকুলার রাষ্ট্র আলাদা করে বলার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আমি যদি রাষ্ট্রে দাবি করি আমি গণতান্ত্রিক এবং আমার রাষ্ট্র গণতান্ত্রিক, তাহলে আমি প্রাইভেটলি আমার সন্তানকে কী পড়াবো, কোথায় পড়াবো, কীভাবে পড়াবো, কোন পদ্ধতিতে পড়াবো, এটা সিদ্ধান্ত নেবার অধিকার কিন্তু আমার আছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্র সেই অধিকার হস্তক্ষেপ করে না, কোনো পৃথিবীতে গণতন্ত্র মানে এটাই বোঝানো। তার মানে আপনি ক্যাথলিক স্কুল করতে পারবেন, আপনি অ্যাংলিকান স্কুল করতে পারবেন, আপনি হিন্দু স্কুল করতে পারবেন, আপনি মাদ্রাসা করতে পারতেন গণতন্ত্রের মধ্যে, এটা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব। যে হেফাজতে ইসলাম কি মনুল ইসলাম হাট হাজারি কি আমাদের কওমি মাদ্রাসা কি আমরা আলিয়া মাদ্রাসা, এগুলো টিকে থাকার গণতান্ত্রিক অধিকার তাদের আছে, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। তারা যারা ধরো আজকে এই মাদ্রাসার বিরুদ্ধে খেয়ে না খেয়ে সারাক্ষণ প্রচার করে বেড়ায়, সারাক্ষণই তারা ক্যাম্পেইন করছে মাদ্রাসার বিরুদ্ধে, যেটা আজকের কথা এসেছে আমরা সকলে এটা জানি, এটা কিন্তু গণতান্ত্রিক। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আসলে আমরা কথা বলি গণতন্ত্র কী চায়, গণতন্ত্র সে স্বাধীনতাটুকু চায়। রাষ্ট্র যেখানে নিজে অর্থ ব্যয় করে সেখানে রাষ্ট্র সিদ্ধান্ত নিতেই পারে যে আমি টাকা দিচ্ছি ওখানে তুমি ধর্মশিক্ষা তুমি দিতে পারো না। কিন্তু আমার সন্তান যদি আজকে মনে করে যে আমি হাটহাজারি মাদ্রাসায় পড়াবো, যদি আমি হুজুর কাছে রেখে পড়াবো, তাহলে সে সিদ্ধান্ত তার। আমি ছেলেবেলায় ক্লাস 7 পর্যন্ত কোনো স্কুলে যাইনি, আমি বাড়িতে পড়েছিলাম মায়ের কাছে, তিনি একজন শিক্ষিকা ছিলেন, আমি ধন্যবাদ জানাই যে মায়ের কাছে অত্যন্ত উচ্চ শিক্ষা পেয়েছি, আমি তো অত্যন্ত ভালো শিক্ষা পেয়েছি আমি মনে হয় আমি শৈশবে, এবং তার মধ্যে ধর্মশিক্ষা অন্তর্ভুক্ত ছিল। আমরা নোয়াখালীর লোক, আমাদের বলা হয় আমরা যখন পেটের মধ্যে থাকি তখন থেকে আমাদের কোরআন শরীফ হাফেজ হয়ে যায়, এটা জানতে হয়। আমাদের ছেলেবেলাতে আমি জন্ম থেকেই জানি যে আমার ঘরের মধ্যে রেহেলে কোরআন শরীফ আছে, পড়তে জানতে হবে, এটা নোয়াখালীর লোকদের এলে একটা ব্যাপার, আমি গর্ববোধ করি তার জন্য। তো পড়তে গিয়ে একটা সংস্কৃতি আছে, তার জন্য সেই মায়ে সেই পরিবারে বসে যায় নামাজে আমি কর্ণপন্থী সংবাদ মুখস্থ করে যাই, আমার মায়ে মুখস্থ করিয়াছে, সেখানে মহাভারত পড়েছি কোনো অসুবিধা হয়নি, সব কিছু পড়েছি অসুবিধা নেই। আমি যখন বড়ো হয়েছি তখন সেখান থেকে পড়েছি মহাভারতের একটা ন্যারেটিভ, তার মধ্যে একটা নীতিকথা আছে, নীতিবিদ্যা আছে, অর্জুনের যেই চরিত্র সেটা নিয়ে আমি নীতিবিদ্যা নিয়ে মেলা তর্ক করতে পারি। আমরা কোরআশের নিয়ে করেছি, কোরআশের সম্পর্কে প্রাথমিক শিক্ষাটা হলে তেলাওয়াত করতে জানতে হবে, কোরআশের কী অর্থ আছে পরে বুঝি, আগে বলতে অর্থ তো বুঝি না, আর মার রাগ করতে কোরআশের তো যখন ওই আসছে তোমার নবীর কাছে তখন তো অর্থ শুধু আসে নাই, ধ্বনিটাও আসছে, মধুর জিনিসটা আসছে,
এই শুনে হবে, এই যে মাধুর্যটা, ভাষার যে মাধুর্য, সেই মাধুর্য তোমাকে শিখতে হবে, মনের মধ্যে থাকতে হবে এটা। ফলে প্রথমে শিখলাম যে ইসলামের একটা নিঃসন্দেহে একটা প্রস্তাবনা ছিল ভাষা সম্পর্কে, যে অর্থ এবং তার হেচরি, অর্থ এবং তার যে অন্যান্য ব্যঞ্জনা, তার যে শ্রুতি, এটা আলাদা কিছু না, এটাকে আক্ষরিকভাবে পড়া যাবে না। আমরা এখন যেভাবে পড়ি যে কোরআন শরীফ একটা বইয়ের মতন, আমরা দাবি করি কোরআন শরীফ একটা বই, এটা একটা বিধান বলি না আমরা, এটা আক্ষরিকভাবে কোরআনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, এটা ওই কিন্তু এটা আল্লাহ কোনো ছাপাখানা ছিল না, উনি ছাপাখানাতে কোরআন ছাপে আমাদের কাছে পাঠেন নাই, উনি যাকে দিয়েছিলেন তার নবী, তার নমিত রসুল, এবং যেমনভাবে পাঠিয়েছেন তার মধ্যে এই যে কাব্যিক মাধুর্যটা এটা দিয়ে পাঠিয়েছিল। সে আমলে তাঁর চেয়ে অনেক বড় বড় কবিরা ছিলেন, আপনারা মাদ্রাসা সাবায়ে মোয়াল্লাকা পড়েন, ওদের কোনোভাবে উল্লেখ করেছেন পড়েন, এই কারণে যে যেহেতু ইসলাম একটা কবিদের ধর্ম, অদ্ভুত ব্যাপার, আপনি কবি না হলে ইসলাম সম্বন্ধে কিছু বুঝবেন না, আপনি ইসলাম বুঝতে প্রথমত আপনাকে কবি হতে হবে, এবং আপনি কী বলে যে ইমরুল কায়েসের চেয়ে ভালো কবি হতে হবে, কারণ কবি এবং নবীর পার্থক্য বুঝতে হবে আপনি কোথায় গিয়ে আলাদা হয়ে যাবে, আগে কবি হবেন তারপরে আপনি নবী হবেন, যদি আপনি না হতে পারেন নবীকে বুঝবেন না, কিন্তু আপনি যখনই কোরআন আক্ষরিক পড়তে শুরু করবেন আপনি আস্তে আস্তে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, এটা প্রি ক্রিশ্চিয়ান প্রি ইসলামিক জায়গায় আপনি চলে যাবেন। এটা হচ্ছে ছেলেবেলা আমি আমার মা বাবার কাছে শিক্ষা পাইছি এরকম, আমার চেয়ে অনেক জ্ঞানী পুরুষ সেখানে হাজির আছেন, আপনারা আমাকে বলবেন, আমি ভুল বললে আমাকে শুধরাই দেবেন, আমি এভাবে পড়ি। এটা হচ্ছে প্রথম জিনিসটা আসছে, যে কারণে আমরা এখনও বুঝতে পারি না যে মাদ্রাসা কেন এত গুরুত্ব, বিশেষত কয় মাদ্রাসা, কয় মাদ্রাসা এই দেশে অ্যান্টি কলোনিয়াল সংগ্রামের অত্যন্ত সামনের সারির সৈনিকেরা 1857 সিপাহী বিদ্রোহের পরে তারা গড়ে উঠেছে, তারা ইংরেজের বিরুদ্ধে লড়েছে, লড়বার পরে তারা বুঝেছে শুধুমাত্র যুদ্ধের দ্বারা আমরা বিশ্ব জয় করতে পারব। প্রথম শিক্ষা, যুদ্ধ করেছি আমরা, যুদ্ধের দ্বারা বিশ্ব জয়, শুধু যুদ্ধের দ্বারা সম্ভব না, আমাদের নবীও শুধু যুদ্ধ দ্বারা বিশ্ব জয় করেন, শুধু তলোয়ার দিয়ে তিনি বিশ্ব জয় করেন। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের একটা স্পিরিচুয়াল এডুকেশন লাগবে, আমাদের একটা আত্মিক বিকাশ লাগবে, কারণ আমাদের কোরআন আমাদেরকে শেখায় যে মানুষ মাত্রই আল্লাহর খলিফা, ফলে তাকে এমনভাবে তৈরি করতে হবে যে তার মধ্যে যে সম্ভাবনাটুকু আছে, যে দিব্য সম্ভাবনাটুকু আছে, এটা বিকশিত করতে হবে। ফলে কয় মাদ্রাসার প্রথম থেকে বলছে ভাই আমরা কিন্তু তোমরা যেভাবে শিক্ষা বুঝো আমরা ওইভাবে শিক্ষা বুঝি না, আপনি পুরনো দেবন্দীদের লিটারেচার পড়েন মনোযোগ দিয়ে, নান্তবী সাহেবের লিটারেচার পড়েন, পুরো দেবন্দী খুবই পরিষ্কার, তারা বলছে আমরা তো আসছি এখানে কী জন্য, আপনারা দক্ষতা শিখাতে চান, স্কিল শিখাতে চান, চাকরির জন্য শিখাতে চান, খুব ভালো হয়, আমরা যদি বিরুদ্ধে না হচ্ছে কেন না, কিন্তু শিক্ষা বলতে আমরা বুঝি স্পিরিচুয়াল শিক্ষা, শিক্ষা বলতে আমরা বুঝি সাচ্চা মুসলমান, তো এটা করতে আমাকে অধিকার দেবেন না কিছু না, আমি তো স্পিরিচুয়াল শিক্ষা দিতে চাই, আপনারটা থাকুক না, আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, বুয়েট আছে, রসায়ন বিভাগ আছে, ফিজিক্স বিভাগ আছে, ডিপ্লোমেট দিতেছেন আপনি কী বলে যে হাতে কলমে শিক্ষা আছে শিখান, আমরা তো কমি মাদ্রাসার লোকদের বলি না যে বন্ধ করে দেন, তা আপনারা কেন বলেন যে আমাদের এটা বন্ধ করে দিতে হবে, এটা আমাদেরকে বুঝে পড়েন, ব্যাপারটা খুব সহজ না, কেন বলেন, এটা তো গণতন্ত্রের মধ্যে পড়েন, আর আপনার কি স্পিরিচুয়ালাইজেশন চান না, এই যদি প্রশ্নটা এভাবে থাকে তাহলে আমি হেলি ভাইকে একটুখানি অনুরোধ করব আপনি দলের সঙ্গে এটা আলোচনা করবেন যে শিক্ষার উদ্দেশ্য কি আসলে বৃত্ত, এটা কি শিক্ষা কি শুধু বৃত্ত কামাবে, এটা তার একমাত্র উদ্দেশ্য, তার বৃত্ত কামানোর ব্যাপারটি হচ্ছে শুধুমাত্র পুঁজিতান্ত্রিক সমাজে, এর মধ্যে জিয়াউর রহমান থাকলে এর মধ্যে মুখচা দিতেন, এটা শুধু অন্তত এটা উনি মেনে নিতেন না, অত্যন্ত আধুনিক মানুষ ছিলেন, তিনি বুঝেছিলেন যে আমার যদি দেশকে একত্র রাখতে হয় তাহলে আমার মধ্যে মুক্তিযোদ্ধা লাগবে, আমার মধ্যে ইসলামপন্থী লাগবে, আমার মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ লাগবে, তিনি একটা বৃহত্তর রাজনৈতিক পরিসর করতে গিয়ে তার ভুল আসলে তার সমর্থক হতে পারে, এটা প্রশ্ন বলি নাই, কিন্তু আমার খালি অনুরোধটা হবে যে শিক্ষার উদ্দেশ্য একমাত্র বৃত্ত একটু ভেবে দেখবেন, এটা বোধহয় সমতা শিক্ষার উদ্দেশ্য না, শিক্ষা নানান রকম হতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা শিক্ষার একটা উদ্দেশ্য, যখন আধুনিক রাষ্ট্র আসে আধুনিক রাষ্ট্র চেষ্টা করে যে যখন আমরা শিক্ষা দেব তাহলে আমরা তৈরি করব নাগরিক, এবং সেই তৈরি করার করতে গিয়ে
আধুনিক রাষ্ট্রনীতি এমন অনেক কিছু শিক্ষা দেয় যেটা সম্পর্কে আজকে দার্শনিকরা সমালোচনা করে। যেমন আমরা দেখা যায় যে তখন আমাদের মধ্যে রাষ্ট্রের জন্য মরাটা ঠিক আধুনিক রাষ্ট্র বলে দাবি করে, ধর্মের জন্য মরা ঠিক বলেন। ধর্মের জন্য যদি আপনি কোনো জিহাদ করেন, আপনি জিহাদি, আপনি সন্ত্রাসী, আপনি জেলে যাবেন, আপনি অত্যাচারিত হবেন, আপনার তাই করে, কিন্তু রাষ্ট্রের জন্য মূল্যে আপনি শহীদ, আপনি বীর। তাহলে প্রতিটি সমাজ যখন ইতিহাস বদলায়, এক একটা সমাজে এই ধ্যান ধারণাগুলো বদলায়, তাহলে আমাদের আধুনিককালেও এই পুঁজিতান্ত্রিক গোলকায়নের সময়ও শিক্ষা ধারণা আমূল পাল্টে গেছে, আমূল পাল্টে গেছে। সে আমূল পাল্টে যাবার কারণে আমরা আমাদের দেশে, হায়াত ভাই আমাকে, আমি আশা করি আমার সঙ্গে আপনি একমত হবেন, আমাদের দেশে উচ্চশিক্ষা ধারণাতে খেয়াল করবেন, আমরা বিবিএ পড়ি, ইকোনমিক্স পড়ি না, পড়ি খুব কম, পিওর সায়েন্স পড়ার দিকে আমাদের কোনো আগ্রহ নেই। কারণ ইকোনমিক্স পড়লে তো বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আন্তর্জাতিককে যেটা নোবেল পুরস্কার পাই যেতে পারি না আমরা, কারণ এতে কোনো বড় লাভ উঠিয়ে লাগে না। আমরা গণিত পড়ি না, আমরা অ্যাপ্লাইড সায়েন্স পড়ি, ফিজিক্স পড়ি না, অ্যাপ্লাইড ফিজিক্স পড়ি, মানে আমরা যা কিছু কোম্পানির জন্য লাগে, বহুজাতিক কোম্পানির জন্য লাগে, ব্যবসার জন্য লাগে, ওগুলো পড়ি। ঠিক আছে, ম্যাথমেটিক্স ইজ স্পিরিচুয়াল এডুকেশন, তো আমি স্পিরিচুয়ালি অ্যাডভান্স না হলে গণিতজ্ঞ হতে পারবো না, করতে পারবো না, আমি বড় বিজ্ঞানী হতে পারবো না যদি আপনি স্পিরিচুয়াল না। কারণ যদি টমাস কুইনের মতো বই লোকের বই পড়তে দেখবেন যে এই বিজ্ঞানীরা দেখবে খুব বিজ্ঞান গবেষণা করে এগুলো সব আবিষ্কার করছে, এটা বাজে কথা, এগুলো সব গুজব। কোনো হিস্ট্রি অফ সায়েন্স যারা, তারা কোনোদিনই বলে না যে এভাবে বিজ্ঞান এসছে, খালি ল্যাবরেটরিতে গবেষণা করে। বিজ্ঞান ইন্টুইশন এসছে তার মধ্যে, কল্পনা আছে তার মধ্যে, কল্পনার প্রতিভা আছে তার মধ্যে, বহু কিছু আছে। বিজ্ঞান একটা হিউম্যান বিং, সমাজে বাস করে সে নানানভাবে তার মধ্যে, সেভাবে তার মধ্যে বিকাশগুলো ঘটে। তো সেই জন্য আমরা মনে করি যে আমরা সকলে যেন মনটাকে খোলা করি, খোলা করে আমরা ভাবি যে আমরা আসলে কী করতে চাই আমাদের সমাজে। আমাদের নিঃসন্দেহে আমাদের উৎপাদনমুখী শিক্ষা, আমার ভাই বোধহয় ডালিম বা একজন ছোটো ভাই বলে যে রমার কথা বলছেন, আপনি শিক্ষা বলছেন, আমি তিনি শুধু এটা বলেন না, উৎপাদনমুখী শিক্ষা আমাদের অবশ্যই দরকার। কিন্তু জয়রামান প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে আমাকে একটা জাতি গঠন করতে হবে, ভুলে যাবেন না, জাতি গঠন করতে হলে স্পিরিচুয়াল এডুকেশন, নাহলে মারপিট করবেন আর কদিন পরে সন্ত্রাসী হবে, তাহলে দুটা বাদ এটা ওটা হবে না। কিন্তু আমাদের বলে আমার আমাদের আমাদের রাজনীতি যখন করে যেন ঠিকভাবে যেন তাকে অন্তত উপস্থাপন করি। আমি যেটা বলছি যে জয়রামান সম্পর্কে কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি লোকটাকে পছন্দ করি, আমি সমালোচনা চাই ভাবে এ মানুষকে আমি পছন্দ করি। গুরুত্বপূর্ণ মানুষটার সময় এসেছিল যখন তার এই কথাটা তিনি বুঝতে পেরেছেন যে আমাকে একটা জাতি গঠন করতে, আমাকে বিভাজিত সমাজকে আমাকে একত্র করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। একটা লোকের জন্য যথেষ্ট তার সমান পাওয়া যায়, আমার অন্তত আমার মতো একটা ক্ষুদ্র মানুষের কাছ থেকে তিনি বহু শিক্ষণ দিয়েছেন। তো দয়া করে এটা বলবেন না তিনি এসে শুধু উৎপাদনমুখী শিক্ষাবস্থা তিনি গান করেন, এগুলো মুখের কথা, এগুলো উনি উনি বলছেন কিনা আমরা জানি না, তাহলে কোথাও আমি লেখা দেখিনি, তার নিজের মধ্যে যাই না, তার শিক্ষার সঙ্গে তারা যুক্ত ছিলেন, তাদেরকে আমি তো চিনি মন্ত্রী যারা, অন্তত এটা তাদের মুখে শুনে তারা চিন্তা করেছেন, অনেক বৃহত্তর বড় কাজ করতে গেছেন, প্রতিষ্ঠান করতে গেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করতে গেছেন, বড় কিছু করতে গেছেন। তা আমরা আমার এটা তর্কের চেয়ে বলবো আমরা খোলা মনে বুঝি, কেন খোলা মনে বোঝার কথাটা বলছি, এটাও বুঝতে পারলে আমরা ইসলামপন্থীদের, সে হেফাজতে হোক যেই হোক, ওদের দাবিটা বুঝবো, ওরা কেন স্পিরিচুয়াল এডুকেশনের কথা এত জোরটা দেয়, এত জোরটা দেয় এই কারণে যে যেহেতু তারা ভবিষ্যৎ দেখছে যে আমাদের দেশে যদি আমরা কিছুটা আমাদের আত্মিক শিক্ষাটা না পাই, আমরা দেশটাকে টিকিয়ে রাখতে পারব না। এখন তাদের সেই শিক্ষা তারা কী করে ভালোভাবে দিতে পারে, আমরা আত্মর্ক করি, অসুবিধা নেই, এখানে আজবেরা আছেন, আমিও তর্ক করতে আগ্রহী, আমিও কথা বলতে আগ্রহী, হ্যাঁ হবে, আমরা কোরআন কী করে পড়ে আগ্রহী, কিন্তু বলছি না আমাদের বইয়ের মধ্যে আমরা পড়াই, আপনারা দেখেন ভূগোল পড়াই, আমরা বিজ্ঞান পড়াই, আমরা ইতিহাস পড়াই, ইসলামের চেয়ে ইতিহাসপন্থী ধর্ম আর কোথায়, যে তারপরে যে আমার আগে যত নবী আছে সব নবী তোমার নবী, এটা ইতিহাস মানে এই অদ্ভুত একটা ধর্ম, যে বলে না আমি সত্য কথা বলতে পারছি, কারণ আমার আগে সত্য কথা আমার আগে বলছে, আমার আগে হজরত মুসির সত্য কথা বলতে, হজরত ঈসা আলাইহিস সত্য কথা বলছে, আমি একমাত্র আসি না, আমি শুধু আখেরি নবী, আমার পর একটা নবী আসবে না, এত এই যে একটা ধর্ম, তাহলে এটাকে আমাদের ছেলেকে সহনশীল করবার জন্যে, সত্যের পথে যাবার জন্য এর চেয়ে ভালো কী আছে, সুন্দর জিনিস আমাদের হাতে আছে, তাকে আমরা ব্যাখ্যা করতে পারি, ডেভেলপ করতে পারি, সেকুলারে যে ভাষায় বোঝে সে ভাষা হাজির করতে পারি, ওনারা ওনাদের ইমান আকিদার ভাষায় বলবে, মাঝে মাঝে আমাদের ভালো নাও লাগতে পারে, আমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমরা যদি সুন্দর করে তাদের কথাটা বুঝিয়ে তাদেরকেও বলি যে ভাই কথাটা এভাবে বলবেন, যে সংখ্যাগরিষ্ঠের দেশ বাংলাদেশ,
সকলে ইসলামের কথায় এটাই হবে আমাদের শিক্ষা নেবে না, এটা আমরা শুনব, এটা তো কেন বলবে না, এ তো সংখ্যাগরিষ্ঠের তর্ক না, এটা হচ্ছে যে একটা মানুষের আর্থিক শিক্ষা আর্থিক বিকাশের তর্ক। যে লোকটি আর্থিক বিকাশে কি সংখ্যার দাপট দেখায়, যার আত্মার শক্তি আছে সংখ্যার দাপট দেখায়, সে তো বলে এই তুমি হিন্দু তোমার মাইনরিটি তোমার বই আমি পড়বো না, এটা তো হবে না। আমরা আত্মার বিকাশের জন্য যা দরকার আমি তাই পড়ব। আমরা একবার বলেছি খুব সুন্দর করে যে আত্মার বিকাশের জন্য আমি দরকার হলে এই যে গল্পের কথা মেহান মজিন সত্যের সেনের কবি সত্যনাথ দত্তের কবিতা করেছে, কেন পড়বো না, অবশ্যই পড়বো, আমি রামায়ণ কেন পড়বো না, অবশ্যই পড়বো, আমি যে সবাই মহল্লাকে আমাদের পর্নোগ্রাফি পড়তে পারি, মাফ করে না হলে ক্ষমা করে দিন, মাফ করে দিন আপনার কবি ক্ষুদ্র মানুষ, অন্য বই পড়তে পারবো না কিনা। আমি লন্ডনে গিয়ে বক্তৃতা দিয়ে বললাম সবাই মহল্লাকে পড়তে পারেন তো ওয়াই নট কার্ল মার্কস, ও লোকটি কী অন্যায় করছে, তো মাদ্রাসে কেন পড়বে না, এগুলো অন্যায় তো কিছু না, কিন্তু আমি এটা কখনো বলবো না, আমি মাদ্রাসার সঙ্গে জান দিব রক্ত দেব যে আপনারা মাদ্রাসাকে ধ্বংস করবেন এটা আমি দেব, এটা একমাত্র মাদ্রাসে টিকে থাকবার আগামী দিনে আমাদের একটা জনগোষ্ঠী হিসেবে বিকশিত হবার একটা মাত্র ইনস্টিটিউশন আছে টিকে, সেটা হচ্ছে কম মাদ্রাসা। আমাদের সেনাবাহিনী নেই, আমাদের কোনো প্রতিষ্ঠান একটা মাত্র প্রতিষ্ঠান আছে কয়েক মাদ্রাসা। ভাইরা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা যে লড়াই করছেন ভাববেন না যে ফরহাদ মাদার সাহেব আমাদের বন্ধুতে আমাদের পিঠ চাপড়াচ্ছে, আমি অনেক কথা ভেবে মনতে পারছি কী ঘটনা ঘটেছে, ইরাকে কী ঘটনা ঘটলো, লিবিয়ায় কী ঘটনা ঘটছে, আপনাদের এই দেশে কেন শুধু ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনা ঘটে, আপনাকে কেন শুধু সিলেটে ঘটনা ঘটে সীমান্তের পাশে, একটু ভেবে দেখবেন। আমি ভেবে তাই কেন ইউনিসেফ মাদ্রাসার উপর হামলাটা হয়, অন্য কোনো কিছু মানে একটু ভেবে দেখবে, যারা তরুণরা আছেন যারা সেকুলদাররা আছেন আমি করজোড়ে বলি, মহব এখানে আছেন আপনি আমার চিকিৎসা এত সঙ্গে খাতির বেশি করজোড়ে বলি, ভেবে দেখবেন আমরা এখানে যুদ্ধক্ষেত্র বানাতে চাই না, এবং দয়া করে যুদ্ধক্ষেত্র বানাতে বানাবেন না। যেখানে এখানে কয় মাদ্রাসার নেতারা হাজির আছেন তারা আপনাদেরকে পরিষ্কার বলেছেন আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই, আমরা কোনো বিভাজন চাই না, আমরা সবার সঙ্গে কথা বলতে চাই, দয়া করে আমার মিনতি তাদের কথাটা শোনেন, তারা এই প্রচারটা আমরা যেন না করি। হেফাজত শেখ হাসিনাকে একটা চোতা লিখে দিয়েছে, উনি গিয়ে হঠাৎ করে গিয়ে এটা তিনি প্রয়োগ করে গেছেন, ব্যাপারটা তো সহজ সরল না। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিটাই ত্রুটিপূর্ণ, যেটা রাখালরা খুব সুন্দরভাবে বলেছে, তারা আসেন আমরা সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আসি, আমরা এটা পাবলিক ডিবেট করি না কেন, অসুবিধা কি না। হুমায়ুন আমার আজাদ আমার খুব বন্ধু, হয়তো আপনি জানেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু হুমায়ুনের মতন আমি কোনো কবিতা লিখবো না যে কবিতার উদ্দেশ্য বলতেছে যে কোরআন শরীফ পড়িও না, এটা পড়লে তোমার অন্ধকার হয়ে যাবে তোমার জীবন। আপনি বাচ্চাদেরকে শিক্ষাতে আমার একটা কবিতা পড়াচ্ছেন যে কবিতার মর্মবাণী, কারণ হুমায়ুনকে আমি চিনি, আমি অসুবিধা নাই, তার মতামত খুব অন্যদের কম হতে পারে, আজকে সে হয়তো নাই আমাদের সামনে, হয়তো থাকলে তর্ক করতো আমার সঙ্গে, সেজন্য তার কিন্তু আমি মনে করি না যে এটা আমাদের লেখা উচিত যে ওই বই তুমি পড়বো না যে পড়লে তুমি অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের যুগে তুমি চলে যাবে, কেন তুমি এই ওইটা কেন তুমি ঢুকাবা, কী দরকার তোমার সেই জিনিসটা এই টাকা ঢুকাতে, কেউ যদি বড়ো হয়ে হুমায়ুনকে পছন্দ করে তো অসুবিধা কী। আমি চরমোনা পিসেবের ভক্ত এক ছেলে কবিতা লিখতে চেষ্টা করে, সে আমাকে হুমায়ুন আজাদ বলে স্যার আপনি হুমায়ুন আজাদ সম্পর্কে কী মনে করেন, আমি কি পড়বো, আমাকে অবশ্যই পড়বো, অসুবিধা কী, তো ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। আরেকজন কথা লিখেছে সৈয়দ শামসুল হক সাহেব তো খালি আওয়ামী লীগ আওয়ামী লীগ করতো, আমি কি স্যার আমি কি শামসুল হকের কবিতা পড়বো, ওনার ওই যে যে ভালো লাগে তোমার আমার, আমি অবশ্যই নিয়ে পড়বো, কেন আমি তাকে পড়তে নিষেধ করবো, ও তো বড়ো হয়েছে সে ভালো বিবেচনা করতে পারে, ও ঠিকই বিবেচনা করতেছে যে শামসুল হকের সাহেবের যে তার যে দলীয় ভূমিকা এটা সেটা তার ভালো লাগছে না, হুমায়ুন আজাদের যে তার যে অন্যান্য অবস্থান এটা তার কাছে ভালো লাগছে না, কিন্তু সে তার লেখা তার কাছে তার ভাষা ভালো লাগে বা সম্ভব কিছু ভালো লাগে, তো আমি মনে করি যে আমরা তাহলে যদি গণতন্ত্রের কথাটা ধরি তাহলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। শেষ আমার একটা লেখা আমি লিখেছি যখনই হেফাজতের উদ্যোগে এই পাঠ্যক্রমের বিরুদ্ধে পাঠ্যসূচি বা পাঠ্য বইয়ের বিরুদ্ধে যখন লড়াই শুরু হলো তখন আমি একটা লেখা লিখেছি, আমরা লিখেছেন দেখেছেন হয়তো বা সেটা হচ্ছে রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র এবং শিক্ষা অবস্থা, সেখানে আমার আর্গুমেন্টটা খুব সরল আর্গুমেন্ট, সেটা হচ্ছে এই যে মাদ্রাসা কয় মাদ্রাসা কালিয়া মাদ্রাসা তাদের প্রাইভেট এগুলো প্রতিষ্ঠান, তারা জনগণের কাছ থেকে চাঁদা তুলে এই মাদ্রাসাগুলো চালান, ফলে তারা কি শিক্ষা দেবেন এটা দেবার গণতান্ত্রিক অধিকার তাদের সম্পূর্ণ আছে। রাষ্ট্র অ্যাক্রেডিশন দিতে যেটা বলে সেটা হলো এই
যে তুমি যেই কথা বলে এই শিক্ষাটা দিচ্ছ ওটাই তুমি দিচ্ছ কিনা ওটা নজরদারি করতে পারে রাষ্ট্র, কিন্তু তার পাঠ্যক্রমে তার শিক্ষা পদ্ধতির মধ্যে সে কোনো হস্তক্ষেপ করতে পারে। খেয়াল করেন একটা কোম্পানি, উদাহরণ দিলে ভালো বুঝবেন, এটা খুব ভালো একটা কোম্পানি, এটা বলে আইএস হবে না, বড়ো যারা এখানে ব্যবসা করেন তারা ভালো বুঝেন, বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে, এসে তারা কী বলে, তারা অ্যাক্রেডিশন দিয়ে যায় যে তুমি যেটা বলতেছো তোমার কাগজে কলমে, তুমি অর্গ্যানিক, যেমন আমরা এখন একটা ধরনের একটা চাষাবাদ করি আমি, অর্গ্যানিক চাষাবাদ, হ্যাঁ, আমরা কোনো সার বিষ দিই না, এটা আমি দাবি করতেছি সার বিষ নেই, তো ওরা এসে আপনাকে সার্টিফিকেট দেবে যে হ্যাঁ তুমি যেটা বলতেছো তুমি সেটাই করতেছো, এটা হলো অ্যাক্রেডিশন। অ্যাক্রেডিশন মানে এই নয় যে রাষ্ট্র গিয়ে তার কারিকুলাম বদলাই দেবে, রাষ্ট্র গিয়ে তাকে নতুন করে আধুনিক বিজ্ঞান শেখাবে, রাষ্ট্র গিয়ে তোর কাছে ফিজিক্স শেখাবে, রাষ্ট্র গিয়ে তাকে ভূগোল শেখাবে, কারণ কয়েক মাসের সাথে তার জন্য প্রতিষ্ঠিত হয়, তারা বলতেছে আমি তার জন্য তো হইনি, ক্ষমতা আছে তার জন্য আলাদা আলাদা স্কুল, তো ওখানে যাও না কেন, আমার উপর চাপ দিচ্ছে কিন্তু, আমি তো ওটা পড়ার জন্য শুরু করিনি। তাহলে এটা করবার অধিকার যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের যে কোনো লোকের আছে। আর শিক্ষার কথা যদি বলেন, সেক্ষেত্রে আমি একটা মানুষের খুব অনুসরণ করি, আপনার শুনলে হয়তো অবাক বা জানেন হয়তো বা, এনার নাম হচ্ছে শ্রীচৈতন্য, সুলতানি আমলে শ্রীচৈতন্য এসেছিলেন, ন্যায়শাস্ত্রের সবচেয়ে বড় পণ্ডিত, ন্যায়শাস্ত্রে উনি সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, তার সময় সমস্ত যারা নৈয়ায়িক সকলকে তিনি তর্কে হারিয়ে দিয়েছেন, তর্কে হারিয়ে দিয়ে তিনি ঘরে এসে দেখছে তর্কের দ্বারা সত্য পাওয়া যায় না, তর্ক সত্য পায় পায় না, আর আপনি যে যুক্তির কথা বলি আমার, সে যুক্তির দ্বারা সত্য পাওয়া যায় না, উনি বললেন কি তার সমস্ত ন্যায়শাস্ত্রের বই তিনি কালীগঙ্গা নদীতে, গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়ে উনি হরিবল হরিবল বই মেরে পেরিয়ে দিন, এবং তিনি এটাকে বলেন না শুধু তাই না, শুধু বিশ্বাসও করেন না, তিনি বলেছেন যেহেতু তিনি সুলতানি আমল, তিনি ইসলামের দ্বারা প্রভাবিত ছিলেন, ফলে তিনি জিকির করতে করতে বেরিয়ে গেলেন, আমরা বলি জিকির, তিনি বলেন নামাশ্রয়, নামকে আশ্রয় করে যাও তাহলে তুমি ঈশ্বরের কাছে যাবে, এটা তার ভাষা, আর আমরা বলি তুমি আল্লাহর নাম নাও আল্লাহ তোমাকে রক্ষা করবে, তফাৎ একটু ভাষার তফাৎ আর তো কিছু না, একটা আরবি ভাষা আর একটা বাংলা ভাষা, তাহলে কেন তিনি ইসলামদের প্রভাবিত হয়েছেন শুধু নামাশ্রয়ের জন্য না, কারণ তিনি জাত বিরোধী ছিলেন, ইসলাম কোনো জাতপাত মানে না, একটা মানুষ যে ফকির ছিল উনি কোনো জাতপাত মানতেন না, মানে জাত আবার কিসের, তিনি জাত মানতেন না, তিনি কোনো নারীপুরের ভেদও মানতেন না, তিনি কোনো ধনী নির্ধন মানতেন না, সবারই কোলায় কোলাগুলি করতেন, সবার কাছে ঘুরে বেড়ায়, এই যে একটা আন্দোলন, বিশাল আন্দোলন শুরু হয়েছে, তার মধ্যে কারা সেখানে কারা ছিল, যারা সে সনাতন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্মের আবহ, ন্যায়শাস্ত্র, ঠিক আছে, সাংখ্য, হাজার রকম বাংলা বিভিন্ন দর্শন এসে এক জায়গায় একটা শক্তিশালী রূপ নিয়ে সে বেরিয়েছে। ফলে আমি কথাটা বলছি সকলকে ভাববার জন্য যে আমাদের মেলা আমাদের উদাহরণ আছে, যেখানে এই শিক্ষা বলতে আমরা কী বুঝছি, যে একটা স্পিরিচুয়াল বিকাশ, আমাদের মনের একটা আত্মিক বিকাশ, একটা উচ্চতর মানুষ হিসেবে বিকাশ, যে সকলকে ভালোবাসে, সকলকে যে যে আগলিয়ে রাখে, সকলকে নিয়ে যে চলে চলতে চায়, এরকম একটা সাচ্চা মানুষ গড়ে তোলা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। আরে সাচ্চা মানুষ কথাটা যদি আমি একজন আমার নবীতে উম্মত হিসেবে কোরআন যে যে আমি পড়ি, হাদিস যে আমি ভালো লাগে, সে যদি বলি এটা সাচ্চা মুসলমান তৈরি করার শব্দ কিন্তু একই, আমি কোনো তফাৎ কিছু না, আশা করবো যে সেটা আমাদের কর্মদেশের ভাইরা বুঝবেন যে এই শব্দটাও যেন আমরা কোনো সম্প্রদায় করতে ব্যবহার না করি। আজকে আমরা এখানেও এসছি, যেভাবে আমরা কথাটা বলেছি, আমার আজিজ ভাই যেভাবে কথাটা বলেছেন, আমি খুবই গর্ববোধ করেছি আপনাদের জন্য, আপনি এসছেন এত সুন্দরভাবে কথা বলেছেন, আশা করি যে ঠিকমতো রেকর্ডিং হয়েছে আপনাদের কথাগুলো, আমাদের উদ্দেশ্য পিনাকী ভট্টাচার্য, আমার বন্ধু মনোয়ার, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে এই, তার বাবু মুস্তাফা যারা আছেন, প্রত্যেক উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কথাগুলো যাক সামনে, মানুষগুলো বুঝুক যে আপনারা কী বলতে চাইছেন, ঠিক আছে আমরা সমালোচনা হলে করবো, অসুবিধা কেন, সমালোচনার জন্য তো আমরা তৈরি আছি, কিন্তু সমাজকে যেন আমরা বিভক্ত হতে না দিই, এবং আজকে আমাদের সবার অলঙ্কার বলবো, হায়াত মাহমুদ ভাই এসেছেন যে আমাদের